যখন ক্যামেরাওয়ালা মোবাইল আসেনি, সেলফি সিস্টেম আবিষ্কৃত হয়নি, মানে ফ্রন্ট ক্যামেরা ছিল না, তার আগ পর্যন্ত যারা নাটক দেখেন, দর্শক ভক্ত, এদের সাথে দেখা হলে পরে যে কেউ, সেটা যে কোনো শ্রেণীর যে কোনো পেশার মানুষ হোক, প্রথমে হ্যান্ডশেক করতেন, জিজ্ঞেস করতেন, ভাই আপনি কি অমুক, আপনার অভিনয় ভালো লাগে, অথবা আপনার অমুক নাটকটি দেখেছি, বা একটা কাগজ যদি থাকে কাছে। অনেক সময় আছে যে আমার পকেট থেকেই কাগজ দিয়ে আমি কলম দিয়ে অটোগ্রাফ দিয়েছি, এরকম অসংখ্য ইতিহাস আছে। রিক্সাওয়ালার কাছে তো কাগজ কলম থাকার কথা না, কিন্তু রিকগনাইজ করার পরে ভাই একটা সাইন দিবেন, এটা অনেক ভালো লাগা ছিল। আমাদের এই জেনারেশনটা আসলে সেলফি রোগে আক্রান্ত হয়ে আমাদের সভ্যতা ভূপতা আমরা সব হারিয়ে ফেলছি। আমি রাস্তাঘাটে এখন দেখি, আমি খুব বিরক্ত হই। আমি তো চাই আমার সঙ্গে সবাই ছবি তুলুক, আমি অটোগ্রাফ দিই, আমি কেন চাইবো না? এটুকুই তো আমার অর্জন, দর্শকের এই ভালোবাসাটাই তো আমি চাই। কিন্তু সেটা তো একটা সিস্টেম আছে, একজন দর্শক আপনি কিভাবে আমার সঙ্গে ছবি তুলবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে আগে তো আপনি পরিচয়টা দেবেন, বা আমি কে সেটা তো জিজ্ঞেস করতে হবে। আমার মতো তার একজন চেহারা মানুষ তো হইতে পারে না, এসেই কোনো কথাবার্তা কিচ্ছু না, পারমিশন না, গলায় হাত দিয়ে ভাই একটা সেলফি হয়ে যাক, প্রথম প্রশ্নই থাকে হচ্ছে একটা সেলফি তুলি, ভাইও বলে না যে আপনি চঞ্চল ভাই বা অমুক বা তমুক, এটা দেখলাম ওটা দেখলাম, ভাই একটা সেলফি তুলি প্রথম। এবং এটা তো অনেকে ভদ্রতাবশত করেন, তার মধ্যে 50% দূর থেকেই ছবি তোলা শুরু করে দেন, মানে বন্য প্রাণী জানি রাস্তাঘাটে ঘুরে বেড়ালে পরে যেরকম আমার ইচ্ছা হলো আমি তুললাম, না তুললাম, ঠিক না, তাই না? টেকনোলজির তো আমরা পজিটিভ ব্যবহারটাও আমরা করতে পারি। আমার কাছে এখন মনে হয় যে একটা যদি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার বিনীত নিবেদন এবং অনুরোধ, এই নির্দিষ্ট একটি বয়স হওয়ার আগে, নির্দিষ্ট মানে ম্যাচুরিটি আসার আগে তাদের হাতে আসলে মোবাইল ক্যামেরা বা মোবাইল ফোনটি না দেওয়া, এটা আইনগত ভাবে আসলে নিশ্চিত করা উচিত। এবং আমরা বলি যে আমাদের ইন্টারনেট আমাদের সবকিছু এগিয়ে নিচ্ছে, হ্যাঁ সবকিছু নিচ্ছে, যা যে যেটার গুরুত্বটা বোঝে না তার হাতে সেই জিনিসটা দেওয়া ঠিক না। আপনি একটা শিশুর হাতে তো আপনি পিস্তল ধরিয়ে দিতে পারবেন, আগ্নেয়াস্ত্র ধরিয়ে দিতে পারবেন না, ও তো জানে না যে ট্রিগারের টিপ দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখন মোবাইলটা তো আমার কাছে ওই রকম মনে হয়, মোবাইলে যারা ভিডিও করো, এবং ইভেন এরকম যে আমার সামনে একজন ছবি তুলছে কালকে, আমি বলছি যে ভাই আমি তো আপনাকে চিনি না, কথার কথা আপনি একজন আমার মতো আইনাবাজি ক্রিমিনাল মনে করেন, আস্তে আস্তে বললাম, বা আপনি একজন জঙ্গি বা যাই হন না কেন, আপনার সাথে আমার ছবি তোলা হলো, আপনি পরবর্তীতে কোনো কারণে আপনি ধরা পড়লেন, তারপর আপনি এটা দেখালেন যে এই চন্দ্রবাবুর সাথে আমার ছবি আছে, তার মানে ও কিন্তু এই কাজই করে আমার মতে। মাঝখানে একদিন আমাদের একজন ফিল্মের একজন হিরোর কিন্তু এই ঘটনায় ঘটছিল, যাই হোক সেটা কোনো ব্যাপার না। আমি যে কথা বলছি যে অ্যাটলিস্ট আগে এই সৌজন্যতার জায়গাটুকু ছিল, খুব ভালো লাগতো যে ভাই কেমন আছেন, আপনার অমুক নাটক দেখি, একটা অটোগ্রাফ, অটোগ্রাফ দিতে খুব ভালো লাগতো, নিজের গর্বে বুকটা ভরে যেত। এখন মনে হয় যে আমি তো পাথরের টুকরা, আমার পারমিশন নেওয়ার কারো প্রয়োজন নেই, সেলফি সেলফি। এবং সেই সেলফি তোলার সময় যে বিকৃত ভঙ্গি করে মুখ মুখের, ভাই যারা আপনারা ফেসবুকে আসবে, আমি একটু গল্প করছি, কারণ এতক্ষণ তো প্রশ্ন যেহেতু করতে পারছি না, হাজার হাজার আসছে, সেই জন্য একটু পার্সোনাল ক্রাইসিস গুলা একটু মানে ফানি হয়েতে শেয়ার করি। একটা ছবি তুলবেন আপনার, সে চান্দের সোজা যদি কাছাকাছি ক্যামেরা নেন, আপনার চোখ কোথায় যাবে, মুখ কোথায় যাবে, আপনার ঠ্যাংটা শুকায় তো মানে পুরো সুতের মতো হয়ে যায়, মাথাটা এত বড় একটা মাথা দেখা যায়, হোয়াট ইজ দিস? আপনি একটা ছবি তুলবেন তো আপনার তো একটা মানে ভদ্রজিৎ চেহারাটা থাকতে হবে, আর সবসময় হোয়াট ইজ দিস? ছবি তোলেন, আপনি আই লেভেলে তো একটা আসে, আপনি এটা বুঝে শুনে করবেন না, আরেকজনকে দেন ছবি তুলে। সেলফি আমি যখন তোলা শুরু করছি আজ থেকে আরো 5-7 বছর আগে, ক্যামেরায় আমার একটা থেকে ছোট ক্যামেরা ছিল, নিজে নিজে যখন কেউ থাকতো না আমি তুলতাম বিভিন্ন জায়গায় বেড়াই দিতাম, এখন বুঝি এটার নাম সেলফি। আমরা তো বোকা জেনারেশন, এখন স্মার্ট জেনারেশন, ছবি তোলেন, সেলফিও তোলেন, একটু পারমিশন নিয়ে তোলেন, মুখভঙ্গিটা ঠিক করে তোলেন, পিসি লাগে তো চেহারা। এবং আমার এখন ম্যাক্সিমামই যারা আমার সাথে ছবি তুলতে আসে সেলফি, যদিও পারতপক্ষে আমি সেলফি তুলি না, বলি যে আমি সেলফি তুলি না, কারণ ওই অ্যাপ্রোচটাই আমার কাছে ভালো লাগে না। তারপর যখন বাধ্য হয়েছে সেলফি তুলতে, যখনই হাতটা এই সোজা দেখি, তখন আমি হাতটা এরকম ভাবে আগে নামাই দিই, ক্যামেরা নিচে নামান, আসেন আমি ফ্রেম ধরে দিই, আমি তুলে দিই। একসময় এরকম সুযোগ হয়তো আসতে পারে, যে পাইরেসিকে না বলুন, আমার মনে হয় এখনই বলা উচিত সেলফিকে না বলুন।